চলুন, রোজ রোজ আপনার জন্য দেরি করে আমি বাড়িতে মিথ্যে কৈফিয়ত দিতে পারবো না। এখন আর গিয়ে কি হবে, মিথ্য কথা একবার বললেও যা, 100 বার বললেও তাই। আচ্ছা, এই যে রোজ রোজ রাত করে বাড়ি ফেরেন, মিনু আপনার সঙ্গে ঝগড়া করে না? ঝগড়া করলে আপনি খুশি হন? দেখি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে খুশি হন। জানি না, আপনার কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয় এটা ভাবতেই তো কনফিউজ হয়ে যাচ্ছি। ধরুন জবাবটা যদি পেয়ে যান, কি করবেন ভেবে দেখেছেন? ধরুন সব ধোঁয়াশা কেটে গেল, তখন সত্যিটা বেরিয়ে পড়ে, তখন নিজেকে কি করে আড়াল করবেন? প্রশ্নগুলো আপনি যেন নিজেকেই করছেন। না, শুধু নিজেকে নয়, আপনাকেও। আপনার মনে আসে না এই ধরনের প্রশ্ন? ভাস্কর, আর এক মুহূর্ত এখানে নয়, চলুন। রাজ প্লিজ, এক মিনিট, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো। আমি আপনার কোনো জবাব চাই না ভাস্কর, প্লিজ চলুন। প্লিজ আপনি একটুখানি বসুন, আমার আমার কথাটা শুনুন প্লিজ। রাজ, আরে বর্দি, নমস্কার, ভালো আছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? না মানে ঠিক শৈবাল। যাক, চিনতে পেরেছেন তাহলে। আসলে সেই অনেক আগে বিয়ের সময় একবারই তো, একদম একটা অন্য পোশাকে। সরি, আসলে তারপরে নানান পরিস্থিতির মধ্যে আর আলাপ হয়নি, পরিচয় হয়নি। আপনি আসুন না একদিন আমাদের বাড়িতে, কেমন আছে ছুটকি? নমস্কার, আপনার কথা শেষ হলে আপনি বাইরে আসুন, আমি অপেক্ষা করছি। আসলে আই ডোন্ট মাইন্ড দিস থিংস এনিমোর। আমি গায়ত্রীকে পেয়ে গেছি, ব্যাস, আমার আর কিছু পাওয়ার নেই। আপনি অস্বস্তি বোধ করবেন না প্লিজ। এরকম ব্যবহার করার অধিকার ওনার আছে। না না, এ তুমি কি বলছো শৈবাল, তুমি এসো একদিন আমাদের বাড়িতে, ছুটকিকে নিয়ে এসো। আমি বলছি তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি, আমি জানি ছুটকি কতটা তোমাকে ভালোবাসে। আমি জানি আপনি যান প্লিজ, ওই বর্দি বাইরে একা। হ্যাঁ, আসি তাহলে। আরে বালিশটা দাও। দিচ্ছি দিচ্ছি। আরে কি গো, ছাড়ো, বিছানা করবো না। অজয়। হ্যাঁ মা। দরজাটা একটু খোলতো বাবা। হ্যাঁ আসছি মা। দেখছি তুমি খুঁজছো কি আম্মা, কিছু বলবে? অজয়। আম্মা, কালকের দিন তো ছুটি নিয়েছিস, তো বাড়িতেই থাকবি? হ্যাঁ মা, কালকে তো ছুটি নিয়েছি। ভালো করেছিস,
বড় বৌমা, তুমি নিশ্চয়ই বেরোবে, তোমার তো আবার ওদিকে গানের কি সব। না না, আমি কাল বাড়িতেই থাকবো, কোথাও বেরোবো না। ভালো, সুমতি হয়েছে দেখছি। দেখ বাবা, পরীক্ষার প্রথম দিনটা বাবা মা কাছে থাকলে ভালো হয় না? সে তো বটেই। আম্মা, তুমি কেন এত চিন্তা করছো? তোমার নাতনি কি বলেছে বলো তো? বলেছে বাবা কিংবা মেজো কাকা এক্সাম সেন্টারে যাবে, আর কারুর নাকি যাওয়ার দরকার নেই, মিছিল টিছিল করে নাকি আমাদের যাওয়া চলবে না। না না, ও যত যাই বলো না, তুমি আর অজয় যাবে, আর সকালবেলা যা পুজো টুজো দেবার আমি দিয়ে দেবো তাড়াতাড়ি করে। হ্যাঁ গো, তুমি পাখির ব্যাগ ট্যাগ গুছেছো নাকি? আমার তোমার দিকে প্রচন্ড টেনশন। আচ্ছা পরীক্ষা কার? দেখ মানে পরীক্ষা মানে স্কুলের পরীক্ষা শেষ, পরীক্ষা বুঝতেই পারছিস তো, এরপর তো আবার। মা হাসছিস কেন? আমি মরছি চিন্তা। আচ্ছা আমাদের জন্য তুমি এরকম কোনো দিন চিন্তা করেছো নাকি? এটা পাখির জন্য তোমার এটা বেশি বেশি চিন্তা। তোদের জন্য যা চিন্তা ভাবনা করার, তখন তো তোর বাবা বেঁচে ছিলেন তিনি করতেন, আমি তো সংসার নিয়ে ব্যস্ত থাকতাম, আমার কি ফুরসত ছিল? এখনই বা তোমার ফুরসত কোথায়? আচ্ছা এই চিন্তাটা তোমার একটু স্পেশাল চিন্তা হচ্ছে না পাখির জন্য? আসলে চেয়ে দেখছি তোমার সুদের দাম বেশি হয়ে গেছে। দেখো দেখো বড় বৌমা কি বলছে। ওরে তোর মেয়ে কিন্তু এবারে খুব ভালো করে পড়াশুনো করেছে, দেখবি আমার পাখি এবারে পরীক্ষায় খুব ভালো ফল করবে। আমার ভালো করে আর কি, পরীক্ষাটা তো দিক তো, তারপরে রেজাল্টের চিন্তা। বড় বৌমা একটা কাজ করবে? বলছিলাম কি, পাখি তো আমার কথা কোনো কানে দেবে না, তুমি একটু চলো তো আমার ঘরে গিয়ে ওকে একটু বলো তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য, বেশি রাত করে আর পড়ার দরকার নেই, কাল ভোর ভোর আমি ওকে ডেকে দেবো। ও আচ্ছা আচ্ছা, চলো চলো। ও আসলে ওই লাস্ট মোমেন্ট রিভিশনস করছে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আম্মা আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি শুয়ে পড়ো। বেশি রাত পর্যন্ত পড়াশোনা, কাল যখন পড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। এসো তাহলে তুমি। হ্যাঁ 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 আসছি। সত্যি আমার পাখি বড় লক্ষ্মী মেয়ে রে, সত্যি ওকে নিয়ে আমার কোনোদিন কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছুতে ভুগতে হয়নি। তোমার ছোট মেয়েটি, তার যদি পরীক্ষা হতো সে তো এতক্ষণে বাড়ি মাথায় করে রাখতো। হ্যাঁ আমার পাখি খুব ভালো মেয়ে। তাড়াতাড়ি এসো বড় বৌমা, তাড়াতাড়ি এসো। আম্মা তুমি শুয়ে পড়ো, কি অবস্থা দেখেছো আম্মার? অবস্থা কি জানো তো, একচক্ষু হরিণের মতো, ওই যত ওই চোখ হচ্ছে পাখির ওপর। আসলে পাখিটা অবশ্য আমার খুব ন্যাওটা। আমার খুব সন্দেহ আছে আম্মা সারা রাত ঘুমাবে। ঠিক বলেছো। আসলে আম্মাকে কিন্তু আমি এত ছটফট করতে না কখনো দেখিনি জানো তো, সত্যি আম্মা ভীষণ নার্ভাস হয়ে গেছে। সত্যি কথা বলতে কি জানো তো, আমার খুব নার্ভাস লাগছে জানো তো। তাই না? হ্যাঁ তোমার? আমারও কিরকম একটা ভেতরে একটু ভয় ভয় করছে। যাকে শোনো, যদি সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন্স আসে, পাখি ভীষণ ভালো, ওয়েল প্রিপেয়ার আছে, কি চল। তা সেই নিয়ে না, যদি পাখি কম্পোজিশনগুলো ঠিক মতো করতে পারে না, ওতে অনেক নাম্বার, তাহলে পাখি বেরিয়ে যাবে। প্রিপারেশনটা ভালো নিয়েছে, তারপর তো সব অপর আলার হাত। হলো চামচি আনা। হ্যাঁ একটা চামচি আনতে একেবারে রাত কাবার করে দিলে ভাই। ও শৈবাল, ওষুধ না, প্লিজ খাবো না ওষুধ। সরি আই কান্ট হেল্প ইট, ঋত্বিক যদি বলে ওষুধ খেতে হবে তাহলে খেতে হবে। সত্যি শৈবাল, ঋত্বিক তার মতো মানুষ হয় না বলো? হ্যাঁ ঋত্বিকের মতো ভালো মানুষ পাওয়া কঠিন। এনো জল খেলো। ও ঋণ যে কি করে শোধ করব কে জানে। ঋণ মনে না রেখে বুঝেছো? আচ্ছা শৈবাল, তুমি যে বললে আজকে তাড়াতাড়ি ফিরবে, কি হলো? হ্যাঁ কি হলো জানো, আসলে এক কলিগের সঙ্গে দেখা হয়ে গেল, পুরনো কলিগ। তা আমরা ঠিক করলাম যে আজকে অফিস ছুটির পর আমরা দুজনে গিয়ে আমাদের পুরনো আড্ডার জায়গায় মানে ওই ফুড জয়েন্টে গিয়ে বসে একটু আড্ডা মারবো। তা আমার তো আগে আগে হয়ে গেছে, আমি আগে গিয়ে পৌঁছে গেছি, তারপর সেখানে গিয়ে দেখি কি। তারপর কি? কি হলো তারপর? কি
কিছু চেপে যাচ্ছ মনে হচ্ছে। গায়ত্রী, তোমার দিদির আমার উপর খুব বিতৃষ্ণা না? দিদি মানে বর্দি? বর্দির কথা হঠাৎ? না, দেখা হয়ে গেল তো তাই। কোথা দেখা হলো আবার তোমার বর্দির সঙ্গে? ওই যে ফুড জয়েন্টে। ফুড জয়েন্টে বর্দির সঙ্গে? স্ট্রেঞ্জ। তবে তোমার ভাস্কর দা কিন্তু পারফেক্ট জেন্টলম্যান, কি সুন্দর বিহেভ করলেন আমার সঙ্গে। তো একটা সময় এমন হলো যে ওনাকে দেখে আমারই তো খুব খারাপ লাগছে। এই গায়ত্রী, বিশ্বাস করো আমি কিন্তু কোনো মিসবিহেভ করিনি। হ্যাঁ, আমি কোনো বেচাল কথা বলিনি। ইনফ্যাক্ট আমি তো নিজের থেকে এগিয়ে গিয়ে কথা বলতে গেলাম ভাস্করদার সঙ্গে। প্লিজ বিশ্বাস করো আমি সত্যি বলছি। আমি জানি শৈবাল, আমি জানি তুমি খারাপ করে কথা বলবে না। এই জন্য না তোমাকে আমি বলতে চাই, অমনি মুখটা একবার হাঁড়ির মতো করে ফেললে। সারাদিন ঘ্যান ঘ্যান করছিল, ওর শরীরটা খুব খারাপ। ওষুধ দিয়েছি, জ্বরটার হলে তো শোনায় সোহাগা। আমি সারাদিন এই বাড়িতে একা। তুমি কিন্তু বড্ড বেশি রাগারাগি করছো। রাগ করব না, সারাদিন এই বাড়িতে আমি একা থাকি, একা। সন্ধ্যের পর তুমি অর্ধেক দিন রাত্রিবেলা এসে খাও না, দুপুরে তো কোনো দিনই খাও না। অনেক তো এই ছেলের বাড়ির খাওয়া, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না, চাতি ছড়িয়ে চলে গেল। সব সময় বইমুখে দিয়ে বসে আছে। রান্নাটা আমি কার জন্য করবো বলতে পারো? কি হলো, তুমি কোনো উত্তর দিচ্ছ না যে কি হলো? জানো মিনু, শৈবালকে দেখে কিন্তু খারাপ মনে হয় না। চুটকি বেঁধে ওকে ঠিকই চিনেছিল। তোমার সাথে শৈবালের মানে? তুমি এতক্ষণ শৈবালদের কথা ভাবছিলে? তুমি কি ভাবছিলে? আমার মনে হয় ছুটকিতে প্রবলেমটা এবার বোধহয় সলভ হয়ে যাবে। দেখো, ঘুম আসছে না তো? ছুটকিটা চলে গিয়ে না আমার রাতের আড্ডা মারার লোকটাই চলে গেছে জানো। ছুটকি ছুটকি যাওয়ার আগে কি বললো রে? তোমাদের কথা খুব বলছিল, সে তোমরা কেউ ছিলে না তো, বড্ড আক্ষেপ করছিল বেচারি। ওই শৈবালটার উপর রাগ করে
নিজের বাড়ির মেয়েটাকে বড্ড কষ্ট দিয়েছি, বড্ড কষ্ট দিয়েছি। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। শৈবাল নিজে যখন স্টেডি হয়ে গেছে তখন তখন তো মাসিমাকে নিয়ে ওর কোনো প্রবলেম হওয়া উচিত নয়। এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস। শৈবাল আর ছুটকির ভেতরে যদি সব কিছু, এই দেখ না, আমি যখন বিয়ের পর এই বাড়িতে এলাম তখন কি আমার এবারে কিছু ভালো লাগতো? কিচ্ছু না মানে কিচ্ছু না, তুই বিশ্বাস করবি না, আমার কিছুই ভালো লাগতো না। এই যে এই বাড়িতে আমি রয়ে গেলাম কার জন্য? তোর মেজদার টানে। তার বাইরে দেখ, একটা গ্লাস পর্যন্ত নেই, যে জলটা খাবো একটা গ্লাস নেই টেবিলে। অদ্ভুত, এরমভাবে চলে? তারপর আবার গলাটা বসে গেছে, গার্গল করে কোনো লাভ নেই। মেজদা তোমাকে ভীষণ ভালোবাসে, তুমিও। আমি বিয়ের এত বছর পরে ওই রোম্যান্স টোম্যান্স আমি এইসব একদম কিচ্ছু বুঝি না। তবে হ্যাঁ, তোর ওই মেজদা বলে আমাদের ভেতর নাকি একটা স্ট্রং বন্ড আছে। ওই কী বলতো, ওই প্রেম টেম ভালোবাসা টালোবাসা আমি একদম বুঝি না রে। আমি আমি একটু কাঠখোট্টা আছি, সেটা আমি জানি। এই জানলি? আচ্ছা শোন, আমি ঘুমোতে যাচ্ছি। আমি আবার ঘুমোতে না গেলে তোর মেজদা ঘুমোতে পারবে না, সে নাকি আমাকে মিস করবে, বুঝলি? গুড নাইট। আম্মা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা পাখি কোটা ভাজছে। কি কি আমার এগুলো সময় লাগবে না? আমার একটু ঢোকাও তো। হ্যাঁ পাখি, ঠাকুর প্রণাম করেছিস? হ্যাঁ করেছি। কি যে অবস্থা, তুমি এমন করছো না, অনেক সময় আছে আমার হাতে, আমার টেনশন লাগছে জানো। পাখি বাড়িতে কি রেরা সাজো সাজো রব চলছে না? ও আম্মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। তোরবো দেখি দাদা, আগে ঠাকুরদের ফুলটা মাথায় ছোঁয়াই। বাবা এরকম করো না তো। দা ধর এটা, এই দইয়ের ফোঁটাটা দি। দইয়ের ফোঁটা দিলে না খুব মঙ্গল হয়। ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠাকুরদের ফুল টুল নিয়ে ভালো হবে তো, খুব ভালো হবে। পাখি তুই ঘড়িটা একবার মেলার বাবার সাথে কথা বলবি। বাবা সোনাটা সোনাটা কুইক 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 সোনাটা পুরো। হ্যাঁ পুরো, দেরি হয়ে গেল না? দেখি দেখি, ঠিক একদম কিছু দেরি হয়নি, টেনশন করিস না। সোনাটা বেজে গেল কোনো মানে? ফোন এলো কাল বাবা, দা হলো না তুমি ফোনটা মনু, তুই পেজু বেশি ফোন এসে, তুই যখন বাথরুমে ছিল তখন তোর মেজু বেশি ফোন করেছিস। আচ্ছা মধু, ও সমস্ত জিনিসপত্র গুছিয়ে দুটো পেন দেবে, তুমি প্লিজ স্কেল দেবে, তার তরিকা ভাল লাগে না, টেনশন কর না। ওই তো আরে সই ভালো সে কই, খুব ভালো সময় এসেছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, কি ভালো। থ্যাংক ইউ কেন, প্রণাম করব? বড়কে প্রণাম করব? আমি শুনা না, প্রণাম করি না তুই। এসব এটা কি হলো? আচ্ছা আজকালকার দিনে কি পড়াশোনা সঙ্গে সঙ্গে? আমার পরীক্ষা, আমার একটা মেন্টাল। আচ্ছা আচ্ছা এই যে করছি করছি, দেখে যা করছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা, খুব ভালো হোক। থ্যাংক ইউ। কি রে পিসিমশাই, কি প্রণাম কর। না না থাক থাক থাক, ঠিক আছে, তোমার পরীক্ষা খুব ভালো হবে। আরে মাস্টার, আরে এসো এসো। হ্যাঁ আমি এক্সাম সেন্টারে একেবারে চলে যেতাম আসলে। হ্যাঁ নীরজ, পরীক্ষা ভালো হবে তো? হ্যাঁ খুব ভালো হবে তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পড়াশোনা কিছু করে না, একে ছটফটে নেই, ঠিক আছে? মানে তারপর যদি এইগুলো অবস্থাগুলো দাঁড়া, পাখির পরীক্ষা না তার বাবা মার পরীক্ষা, সেটাই তো বুঝতে পারছি না কি ওটা দেখি। হ্যাঁ কি বলছো বাবা, নটা কুড়ি পাখি এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে, সমস্ত আমি গুছিয়ে দিয়েছি, চল এবার। কি হলো? চল খাবো। ওমা হ্যাঁ